আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজ আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক পার্লাম উচ্চ বিদ্যালয়, তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের জ্যামিতি অংশ, এর উপপাদ্য এক নিয়ে আলোচনা করব। উপপাদ্য এক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে জ্যামিতি বিষয়টা কঠিন মনে হচ্ছে, আসলে জ্যামিতি বিষয়টা কঠিন না। একটু মনোযোগ দাও, তাহলে জ্যামিতি বিষয় তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আমরা সাধারণ প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন হলো, প্রশ্ন জ্যামিতি একের উপরে যে প্রশ্ন হলো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমতল। এটা প্রমাণ করতে বলছে তিন কোণের সমষ্টি দুই সমতল। এটা হলো আমাদের উপপাদ্য এক। আমরা প্রথমে যে কাজটা করব, একটা ত্রিভুজ আসবে এখানে, সবাই দেখো, ত্রিভুজের কোণ থাকবে তিনটা। ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমান্ত ক্ষেত্রকে ত্রিভুজ বলে। নাম দিলাম এ বি সি। এ বি সি একটি ত্রিভুজ, তাহলে বিশেষ নির্বাচন আমরা এখানে লিখব, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন এখানে শুরু করব, চারটি অংশ মধ্যে। এটা হলো প্রথম সাধারণ নির্বাচন, তারপরে এখন আমরা শুরু করলাম বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি হবে? এবিসি ত্রিভুজের, ধরি এবিসি ত্রিভুজের, এবিসি একটি ত্রিভুজ, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, তিন বাহু দ্বারা সীমান্ত ক্ষেত্রকে ত্রিভুজ বল। প্রমাণ করি যে A, B, A, C কোণ, B, A, C কোণ, যোগ A, B, C কোণ, যোগ A, C, B কোণ, সমান দুই সম কোণ। এটা হলো আমার বিশেষ নির্বাচন। কি লিখলাম? এ বি সি একটি ত্রিভুজ, এর প্রমাণ করি যে বি এ সি কোণ, মানে এই কোণ, বি এ সি কোণ, যোগ এ বি সি কোণ, এই কোণ, যোগ এ সি বি কোণ, এই কোণ, এই তিনটা কোণ যোগ করলে হবে দুই সমকোণ। এবার আমরা আসবো অঙ্কন। দেখো অঙ্কন আমরা কি করব, অঙ্কনে লিখব আমরা বিসি বাহুকে, এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বণ্টিত করব। বিসি বাহুকে ডি পর্যন্ত
বর্ধিত করে, বিসি বাবু কি পর্যন্ত বর্ধিত করে, সি বিন্দুতে, সি বিন্দুতে এবি এবি সমান্তরাল সিইআর, এবি সমান্তরাল সিইআর, এবি এটা সমান্তরাল, এবি সমান্তরালের চিহ্ন, এবি সমান্তরাল সিইআর, এবি সমান্তরাল সিইআর। তাহলে সাধারণ নির্বাচন হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, বিশেষ নির্বাচন হলো মনে করি এ বি সি একটি ত্রিভুজ, প্রমাণ করতে করি যে বি এ সি কোণ যোগ এ বি সি কোণ যোগ এ সি বি কোণ সমান হলো দুই সমকোণ, সমান হলো দুই সমকোণ। এবার অঙ্কন বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, সি বিন্দুতে এই সি বিন্দুতে এবি রেখা, এবি রেখা সমান্তরাল সি রেখা আঁক। এবার আসো প্রমাণ, প্রমাণ দেখো, প্রমাণের মধ্যে আমরা শুরু করি এবি সমান্তরাল, অঙ্কনে বলেছিলাম এবি সমান্তরাল সিই, এবি প্রমাণে আবার দুটো জিনিস লিখতে হবে, একটা হলো দাপ এক, এটা আমার দাপ এক, প্রমাণ দাপ এক, দাপ এক এবি সমান্তরাল সিই, এবি সমান্তরাল সি। আমরা যদি এই চিত্রটাকে এইভাবে করি, দেখো এবি সমান্তরাল সি, অর্থাৎ এখানে দেখায় এবি সমান্তরাল সিই, এটা এবি আর এটা হলো সিই, এবি সমান্তরাল সি, তাহলে এসি হবে তাদের কি, এসি হবে সমান্তরাল সিই, এসি উহাদের উহাদের ছেদক, এসি ওয়াদের ছেদক, এখানে খেয়াল করো এসি ওয়াদের ছেদক, তাহলে এসি হলো ছেদক, তাহলে কোন উৎপন্ন হচ্ছে এই একটা আর এই একটা উৎপন্ন, তাহলে আমরা লিখবো এখানে এ বি সরি বি এ সিকল, বি এ সিকল সমান এসি ওয়াদের ছেদক বি এ সি কোণ সমান এ সি ই কোণ, এ সি ই কোণ একান্ত কোণ বলে এখানে হবে, এখানে আমরা ব্র্যাকেটে এটা হবে যথার্থতা, যথার্থতা, যথার্থতার ক্ষেত্রে আমরা লিখলাম একান্ত কোণ বলে, একান্ত কোণ বলে আমাদের খেয়াল করতে হবে। আবার বলছি এসি এবং এবি, এবং দেখো এটা হইলো এবি আর এটা হইলো সিই, এসি বলে ছেদক, তাহলে একর সমান একর। এবার একান্ত কোণ কাকে বলে, অর্থাৎ দুটি সমান্তর সরলরেখা রেখাকে যে রেখা দ্বারা ছেদ করে, ছেদ করলে দুটি বিপরীত কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই যে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণকে, ছেদকের বিপরীত পাশের উৎপন্ন কোণকে এটাকে বলা হয় একান্ত, ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণকে বলা হয় একান্ত। তাহলে আমরা এটাকে ধর কি বলতে পারি, এটাকে এক নম্বর বলতে পারি আমরা। আবার এবার দেখো, আবার আমরা এবি সমান্তরাল সি কমা বিডি
উহাদের সেদক। দেখো আবারও দেখাচ্ছি আমি এ বি এ বি সি ই সমান্তরাল সরলরেখা, তাহলে বিডি বলছি ওদের সেদক, বিডি বিডি ওদের সেদক, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে একটা আর এ, তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এ বি সি কর সমান ই সি ডি কর, এটা হলো অনুরূপ কোণ, এটা হলো অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ বলে, তাহলে এটাকে আমরা লিখবো দুই নম্বর সমীকরণ। দুইটা সমীকরণ লেখা হলো, এখন আমরা করবো দেখো এক আর দুই যোগ করি, দাব দুই, দাব দুই, এক নং ও দুই নং যোগ কর, যোগ করে আমরা এক নং আর দুই নং যোগ করলে কি পাচ্ছি দেখো, এক নং এর বাম পাশে আছে বি এ সি কর, আর দুই নং বাম পাশে আছে এ বি সি কর, এক নঙ্গের ডান পাশে আছে এ সি ই কোড যোগ ই সি ডি কোড, ই সি ডি কোড। এখন আমরা দেখব এই দুইটা এ সি ই কোড, এ সি ই কোড এটা যোগ ই সি ডি কোড এই অংশ, তাহলে এই পুরো কোণটাকে আমরা লিখতে পারবো এ সি ডি কোড, এ সি ডি কো পুরো কোণটাকে আমরা লিখতে পারলাম এ সি ডি কো। এখন আমরা কি করব, উপরের কিছু অংশ বাকিটা লিখি, দেখো এখানে আমরা বাকি অংশ এখানে লিখি, তাহলে এখানে কি হবে, এখন দেখো উভয় পক্ষে, উভয় পক্ষে এ সি বি কোণ যোগ করে পাই, যোগ করে পাই, যোগ করলে কি হবে দেখো, এখানে কি আছে বি এ সি কোণ যোগ এ বি সি কোণ যোগ এ সি বি কোণ যোগ করতে পারছি, এ সি বি কোণ সমান এ সি ডি কোণ যোগ এ সি বি কোণ। এখন দেখো এ সি এ সি ডি কোণ, এ সি ডি কোণ হলো এই পুরাটা, আর এ সি বি কোণ হলো এটা, একটা সরল কোণ, এক সরল কোণ সমান কত দুইশো বুকন, তাহলে আমরা এখানে লিখবো কিন্তু, কিন্তু যথার্থতার দিকে লিখতে হবে এখানে কি, এক সরল কিন্তু এ সি ডি কোণ যোগ এ সি বি কোণ সমান দুই সম কোণ, দুই সম কোণ এখানে বলতে হবে সরল কোণ বলে, জন্য সরল সরল কোণ বলে, সরল কোণ বলে, এটা হলো সরল দুই সমকোণ বা সরল কোণ, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো, সুতরাং দেখো এই অংশ বি এ সি কোণ, বি এ সি কোণ যোগ এ বি সি কোণ যোগ এ সি বি কোণ সমান দুই সম কোণ। শিক্ষার্থীবৃন্দ আমরা প্রমাণ করলাম, এটা এখানে হবে প্রমাণিত, এখানে হবে
প্রমাণিত, এখানে আমরা লিখব প্রমাণিত, প্রমাণিত। এবার আমরা পুরো জ্যামিতিটা আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার প্রশ্ন ছিল ত্রিভুজের তিন কোণের সমষ্টি, আমি ধরে নিলাম একটি জায়গায় ছিল এ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি, দেখো এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের বিএসি কোণ, বিবিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসিবি কোণ, এই তিনটা কোণ যোগ করা হবে দুই সমকোণ, তিন কোণ যোগ করলে দুই সমকোণ বা 180 ডিগ্রি, দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো এখানে অঙ্কনে আমি কি করলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি। সি বিন্দুতে এ বি সমান্তরাল, সিবি সমান্তরাল আঁকার নিয়ম হলো কম্পাস এখানে বসিয়ে এভাবে একটা এভাবে একটা এঁকে তারপরে এখান থেকে এখানে ব্যাসার্ধ দিব, এখানে ব্যাসার্ধ দিব। আবার বলছি সমান্তরাল আঁকার নিয়ম হলো, আমি একটু দেখাই দিই সমান্তরাল আঁকা, সমান্তরাল আঁকার নিয়ম হলো এরকম, কিভাবে সমান্তরাল দেখা একবার দেখো, এখানে এ দিবা, এখানে আপনি পর্যায়ে দিবা, দেওয়ার পরে এখান থেকে এখানে ব্যাসার্ধ দিবা, এখানেও ব্যাসার্ধ দিবা, এবার সমান্তরাল আঁকা নিয়ে, তাইলে এ বি সমান্তরাল সি আঁকা হলো, তাহলে অঙ্কনও শেষ হলো। আবার বলছি অঙ্কনটা বিসি বাহুকে কি পর্যন্ত বর্ধিত করলাম, সি বিন্দু দিয়ে, সি বিন্দুতে এ বি সমান্তরাল সি আঁকা, অঙ্কন শেষ হলো। এবার প্রমাণ, আধুনিক উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে প্রমাণের দাপ অনুযায়ী করতে হয়, বাম পাশে দাপ ডান পাশে যথার্থতা, বাম পাশে দাপ ডান পাশে যথার্থতা থাকে। তাহলে আমি এখানে দেখাইছি এ বি সমান্তরাল সি, এ বি এবং সি দুটি সমান্তরাল সরল রেখা, এসি তাদেরকে ছেদ করছে, দেখো এসি তার ছেদক, তাহলে এই ছেদক এসি ছেদ করার কারণে এখানে দুটো বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, এই একটা ছেদকের বিপরীত পাশে দুটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা এই ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় একান্ত কোণ, ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হবে একান্ত কোণ, ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলবে, একান্ত কোণ বলবে। তাহলে এখানে আমি এখানে আমরা কি করলাম, এ বি সমান্তরাল সি, তাহলে এসি হলো তার ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণ, এই কোণটার নাম হলো একান্ত কোণ, এই কোণটাকে বলা হয় একান্ত কোণ, কারণ ছেদকের বিপরীত পাশে উৎপন্ন। আবার এখানেও দেখো এ বি এর দাপ এক গেল, দাপ দুই না একই দাপ রয়েছে, আরো এ বি আর সি, এই বি সি ডি রেখাটা বি ডি রেখা বা বি সি ডি রেখা, এখানে বি ডি লেখলে হবে বি সি, বি সি ডি লেখলে হবে উহাদের ছেদক, তাহলে এখানে দেখো এ একটা কোণ এ একটা কোণ উৎপন্ন হবে, দুইটা কিন্তু অনুরূপ কোণ, একই রকম কোণ, অনুরূপ আগেরটা এক নম্বর পরেরটা দুই নম্বর। এখন আমরা এক নম্বর দুই নম্বর যোগ করলাম, যোগ করাতে এক নম্বরের বাম পাশে ছিল, খেয়াল করো এক নম্বর বাম পাশে ছিল বি এ সি কোণ, দুই নম্বরের বাম পাশে ছিল এ বি সি কোণ, বি এ সি কোণ এ বি সি কোণ, ডান পাশে এ সি ই কোণ, এ সি ই কোণ, তারপরে হলো বি সি ডি কোণ, বি সি ডি কোণ লেখা। এখন এই দুইটা কোণ এ সি ই কোণ যোগ ই সি ডি কোণ, ই সি ডি কোণ অর্থাৎ কোণটা এইটা, এই কোণ লক্ষ্য করা এ সি কোণ আর হলো ই সি ডি কোণ, এই পুরো কোণটাকে আমরা লিখতে পারলাম এ সি ডি কোণ, পুরো কোণটাকে আমরা কি লিখছি এ সি ডি কোণ, এ সি ডি কোণ। এখন যেহেতু তিন কোণের কথা বলা হচ্ছে, আমরা এখানে এই কোণ পাইলাম এই কোণ পাইলাম, কিন্তু এই কোণ বাকি রয়ে গেছে, তাহলে এই কোণ যোগ করুন, উভয় পক্ষে এসি বিকোণ যোগ করলাম, বাম দিকে এসি বিকোণ যোগ করছি, ডান দিকে এসি বিকোণ যোগ করছি। আবার আমরা জানি যে দেখো এ সি, এ সি কোণ কি যে এই পুরোটা হলো এসি বিকোণ যোগ এসি বিকোণ, এটা এক সরল,
প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে এটা আরো ভালোভাবে কয়েকবার চেষ্টা করবে, নিশ্চয়ই তোমরা সমাধান করতে পারবে। এখন তোমাদেরকে একটা বাড়ি দেওয়া হবে, এই বাড়ির কাজটি তোমরা করার চেষ্টা করবা। এগুলো উদ্দীপক হ একান্ত গুণ কাকে বলে, ক হলো একান্ত গুণ কাকে বলে, খ হলো কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি, ঘ দেখাও যে পি কোণ যোগ পিও কোণ যোগ আর কোণ সমান 180 ডিগ্রি। শিক্ষার্থী বৃন্দ, আমরা পাঠ্য বইতে যেটা পড়ে নিই ওই রকম জ্যামিতি সরাসরি আসে না, প্রশ্ন এরকম আসে, যেহেতু তোমাদের জ্যামিতির প্রশ্ন উদ্দীপকটা দেওয়া হলো পি কিউ আর একটা ত্রিভুজ আর বিন্দুতে পি কিউ সমান্তরাল আর টি আঁকি আগে কিউ আর কে পর্যন্ত বলতে, ঠিক আমরা যে জ্যামিতিটা পড়িয়েছিলাম বুঝিয়েছিলাম ওটার মতে একান্ত কোনো কথা বলছি। এটা কোন ভেদে, এখন কোন ভেদে ত্রিভুজ মূলত তিন প্রকার, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ, এই তিন প্রকার। এটা পড়ে নিবা আর আমরা যে উপায়টা প্রমাণ করেছি তার মতো সেটা অনুসরণ করে পাঠ্য বই হাতে নিয়ে এই সমস্যাটির সমাধান করে পরীক্ষা কিন্তু এভাবে আসবে, পরীক্ষা কিন্তু তোমার ওইভাবে আসবে না ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা পরীক্ষা আসবে না। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা জ্যামিতিকে ভয় করবে না, ভয়কে জয় করতে হবে অর্থাৎ জ্যামিতিকে জয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেই জ্যামিতি তৈরি করতে না পারিবা, ততক্ষণ পর্যন্ত নিজে লিখতে না পারিবা, মুখস্থ করে জ্যামিতি শেখার কোনো পথ নেই। তাই তোমাদের আজকের ক্লাস কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।